একটা ভালো কমেন্ট এসছে, এই কমেন্টটা ভাবলাম পড়ে শোনাই আর এটার রিপ্লাইটা সবাইকার জন্য দিয়ে দিই। বিশ্বজিৎ ডি কমেন্টটা করছে যে অ্যাসেন্ট শুনে দিদিকে বাঙালি আর দাদাকে নন বেঙ্গলি মনে হয়। বিশ্বজিৎ একদম তোমার সাথে একমত, কারণ আমি এটা নিয়ে প্রচুর কেস খাই বস। ফর এক্সাম্পল ধরো আমি মার্কেটে গেছি, মার্কেটে কোনো দোকানের থেকে জিনিস নিচ্ছি, সবজিওয়ালার থেকে জিনিস নিচ্ছি, তাকে বললাম একটু আলু দিয়ে দাও, একটু পটল দিয়ে দাও, সে আবার আমার সঙ্গে ভাঙা ভাঙা হিন্দিতে কথা বলবে, তার সঙ্গে আমি বাংলায় কথা বলছি, সে আমার সঙ্গে নন বেঙ্গলি ভেবে আমার সঙ্গে হিন্দিতে ভাঙা ভাঙা কথা বলবে। ঠাট্টা করতা হ্যায় আপ বেঙ্গলি নেই হো, ঠাট্টা করতা হ্যায় আপনি বাঙালি নয় আমি জানি, আপনি ঠাট্টা করতা হ্যায়, এরম ধরনের হিন্দি বাংলা মিশিয়ে আমার সঙ্গে কথা বলে, বলো কী কেস খাই বলো তো। দেখতে আমি চেহারাটা এটা ওরকম নন বেঙ্গলির মতন, বাঙালি না, পুরো বাঙালি। এটা কি চিকেন? চিকেন কারি হচ্ছে। দেখি 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 চিকেনটা দেখো একটুখানি, ও চিকেন লেগ পিস, আর একটু ভালো করে নেড়েটেড়ে দেখাও চিকেন ঝোল। বাহ, কতদিন পরে চিকেন খাওয়াবে? আজকে বিয়ে বাড়ির টপিক চলছে বলে কি তুমি এতদিন পরে আমাকে চিকেন খাওয়াবে? কালকে ভেজ খেলে আজকে নার্ভাস পড়ে দিলাম। ও ঠিক আছে ঠিক আছে, অনেক দিন পরে একটুখানি চিকেন হবে, ভাত দিয়ে না রুটি দিয়ে? ভাত দিয়ে, রুটি না, ভাত দিয়ে। হ্যাঁ ঠিক আছে। তবে একটা প্রবলেম কিন্তু আছে, যেহেতু ছোটোবেলা থেকে বাইরেই বেশি থেকেছি আর হিন্দিটা প্রচুর বলা হয়েছে, তাই জন্যে বাংলাতে কিন্তু একটু টান আছে, সেটা কিন্তু এড়িয়ে যাওয়ার কোনো জায়গা নেই। তোমরাও হয়তো দেখেছো যে আমার বাংলাতে একটু টান আছে, সেটাকে কিন্তু আমি কোনো রকমভাবে অ্যাডজাস্ট এখনো পর্যন্ত করতে পারি না। আর এমকে আমার সঙ্গে হিন্দিতে কথাটা বলে মাঝে মধ্যে, এমকে বাড়িতে সবসময় বাংলায় কথা বলে, কিন্তু আমার যেহেতু আমি হিন্দি বলতেও কমফোর্টেবল, তো আমার সঙ্গে মাঝে মধ্যে এমকে হিন্দিটা বলে। ভিডিও অ্যানালিটিক্সটা খুলে দেখি, এখনও পর্যন্ত দেখাচ্ছে যে 70% নট সাবস্ক্রাইব, 30% সাবস্ক্রাইব। আরে দাদার পাশে থাকতে হবে, সাবস্ক্রাইবটা করে দাও, 10,000টা এই ফার্স্ট ফেজে 10,000 ক্রস করাটা খুব জরুরি দরকার। আর কেন জরুরি দরকার, তোমরা আনটোল্ড স্টোরি তো সব দেখেই নিয়েছো, আর যারা আনটোল্ড স্টোরি দেখোনি প্লে লিস্ট আমি নিচে দিয়ে রাখবো, যদি চাও তো দেখে নিতে পারো, আর সাবস্ক্রাইবটা করে দিও। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু সবাই মাস্ট লাইক। কমেন্ট সেকশনে বলেছিলাম আগের দিনকে যে যদি নেক্সট পার্ট তোমরা চাও যে বিয়ের সময় কি হয়েছে তো জানিও, তো কমেন্ট সেকশন তো ভরে গেছে, সবাই বলছে দাদা সেকেন্ড পার্টটা দাও, বিয়েতে কি কি রিচুয়ালস হয়েছে সব জানাও। তো কি করবো এমকে, সবাই যদি রিকোয়েস্ট করছে তো একটা সময় তো বলতে হবে না কিভাবে বিয়ে হয়েছে। তো চলুন, আচ্ছা আমি আরেকটা জিনিস বলে দিই যে আমার একটা প্রবলেম কি ছিল বলুন তো, যে বিয়ে বাড়িতে কোনো সময় খেতে যখন যাই, খেতে বসার সাথে সাথে ক্যামেরা আমার মুখের সামনে এরমভাবে নিয়ে চলে আসলো, যে মাংসটা আমি কতটা খাচ্ছি এরমভাবে ক্যামেরা নিয়ে মুখের সামনে চলে আসতো, বড় একটা লাইট নিয়ে। তো আমার প্রচণ্ড ইরিটেটিং লাগতো এই ব্যাপারটা, আমি চিন্তা করছিলাম যে আমার যেদিনকে বিয়ে হবে এই ব্যাপারটাকে আমি করবোই না, কোনো রকম ভিডিওগ্রাফি করাবোই না, আমার বিয়েতে আমি প্র্যাকটিক্যালি কোনো ভিডিওগ্রাফি করিনি, আমরা শুধু স্টিল ফটোগ্রাফি তখন করেছিলাম, তখন কিছুই বুঝতাম না, যদি জানতাম যে কোনোদিনও সোশ্যাল মিডিয়া বলে কোনো জিনিস কাজে লাগবে, আজকে এই বিয়ের ফটোগুলোকে দেখাতে হবে, তাহলে হয়তো কিছু ভালোভাবে কিছু একটু ব্যবস্থা করতাম, তখন তো এইসব জিনিস জানতাম না, সোশ্যাল মিডিয়া বলে কোনো ওয়ার্ডই তখন কারোর জানা ছিল না। তো আমার কাছে কিছু ফটোস আছে বিয়ের একদম স্টার্টিং রিচুয়ালস থেকে, তো আমি সেগুলো আজকে দেখাচ্ছি, আর কোথায় কোথায় কী কী মজা হয়েছে সেগুলো টাইম টু টাইম বলার চেষ্টা করবো। হ্যাঁ কিছু কিছু আমরা সিলেক্টিভ ফটোস বার করেছি, তো আস্তে আস্তে আমরা দেখাচ্ছি আর তোমরা দেখো। তো এই দেখো গায়ে হলুদের ফটো, এই সকালবেলা গায়ে হলুদ, ডিকে হলুদ মেখে বসে রয়েছে, তারপরে হলুদ তা মেয়ের বাড়িতে নিয়ে যাওয়া হলো, এটা হচ্ছে আমার বড়দি, এই গায়ে হলুদের ফটো, আর পেছনে আমার দিদা, এটা হচ্ছে তত্ত্বর ফটো, এটাও গায়ে হলুদের ফটো, এই বাঁদিকে যারা দেখছো সব লাল শাড়িতে, এগুলো আমার সব শালি, ছোটো শালি বড় শালি সবাই রয়েছে এখানে, আর দিদি রয়েছে এখানেও ছোটো শালি, এটাও তত্ত্ব। আর এইটা সব থেকে ইন্টারেস্টিং, এই যে মাছ, আমার কাজান ব্রাদাররা মাছ নিয়ে গেছে, বাঙালিদের তো জানোই মাছ তো নিয়ে যেতে হয়, কিন্তু ওদের তো নন বেঙ্গলিতে মাছ নিয়ে যাওয়ার কোনো রিচুয়ালস নেই, এই ব্যাপারটা তোমাদেরকে বলছি, এই দেখো মাছটা দেখো। আচ্ছা এইবার একটা মজার কথা বলে দিই, ওরা কিন্তু ভেজিটেরিয়ান নয়, ওরা নন ভেজিটেরিয়ান, বাড়িতে নন ভেজিটেরিয়ানই খায়, কিন্তু বিয়ের দিনকে ওদের কিন্তু ভেজিটেরিয়ানই হয়। তো ওটা আমরা মিউচুয়ালি এগ্রিড ছিলাম যে আমরা মানে বিয়ের দিনকে যেহেতু ওদের বাড়িতে বিয়েটা আর পুজোর ব্যাপার ট্যাপার থাকে, সেই জন্যে এটা
সেদিনকে ভেজিটেরিয়ান হয়। তো আমরাও এটাকে গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করেছিলাম যে কোনো অসুবিধা নেই, ভেজিটেরিয়ানই আমরা বরযাত্রী, সবাই ভেজিটেরিয়ান খাবো, কোনো অসুবিধা নেই। আর আমাদের আবার বাঙালিদের রিচুয়ালসের ভেতরে তত্ত্বতে মাছ যাবে, সেটা আবার আমরা ওদেরকে বললাম। তো ওরাও ওটাকে অ্যাকসেপ্ট করলো যে ঠিক আছে, মাছ আপনারা যদি পাঠাতে চান, ওটাটা বাঙালিদের শুভ লক্ষণের জন্য মাছ পাঠানো হয়, শুভ লক্ষণের জন্য। সেই মাছটা ওরা অ্যাকসেপ্ট করেছিল, কোনো রকম প্রবলেম হয়নি। তো সেই ব্যাপারে আজকে এমকেকে জিজ্ঞেস করব। এমকে, ওই মাছটা যেটা আমরা আমাদের বাড়ি থেকে যেটা গেছিল, ওই মাছটাকে কি তোমরা বাউ ভাইয়ের মতো মাছ তেল মে ফ্রাই করে তোমরা খেয়ে নিয়েছিলে সঙ্গে সঙ্গে? না, রেফ্রিজারেটর একদিন করে বাড়িতে রাখা হয়েছিল, কারণ আমরা তো বিয়ের বাড়ি ভাড়া করে গিয়েছিলাম। হ্যাঁ, বিয়ের দিনে তো খাওয়া যায় না। হ্যাঁ, ওটা ফ্রিজে রাখাই দিয়েছিল। হ্যাঁ, তারপর সবাইকে ডিস্ট্রিবিউট করা হয়েছিল। ওকে ওকে, ওই মাছটাকে ওরা ঝিঙ্গার মতন মাছ তেল মে ফ্রাই করে খায়নি সঙ্গে সঙ্গে, ওরা কারোর বাড়িতে গিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিল। কারণ হ্যাঁ, ও তো পরে বিয়ের পরে তো চলে এসে, কিন্তু ও আর জানে না। কিন্তু যেহেতু সেদিনকে ওরা সবাই নিরামিষ, ওরা মাছটাকে কোনো একটা বাড়িতে গিয়ে ফ্রিজে রেখে দিয়েছিল, খায়নি। নেক্সট পার্ট, দি মোস্ট অ্যাভয়েডেড পার্ট, বিয়ে বাড়ি আর বিয়ে করতে যখন যাচ্ছি থেকে সব ফটো রেডি, চলো দেখাচ্ছে। তো এই দেখে নাও, বর মানে ডিকে, বর সেই যে রেডি, তার সাথে এই যে ছোট্ট বাচ্চাটাকে দেখছো, এটা হচ্ছে আমার ছোড়দির ছেলে, এখন সে কলেজে পড়ে, এ হচ্ছে আমার নিত বর। তো বিয়ে করতে যাওয়ার জন্য রেডি টু গো। তো এই হচ্ছে, এই গাড়িতে করে গেছিলাম, বিয়ের গাড়ি সাজানো রয়েছে, এই হচ্ছে গাড়িতে উঠছি। তো এইটা হচ্ছে ওদের বাড়িতে গিয়ে যখন নামছি সেইখানকার ফটো, গাড়ি থেকে নামার পরে কোন বাড়িতে ঢুকছি ওদের, সেটার ফটো। ইনি হচ্ছেন আমার বড় ভাইরা ভাই, তো ইনি হচ্ছেন তার মামাজি, আর এনাকে তো আমি আগেই দেখালাম, বড় ভাইরা ভাই। ইনি এক শালি, আবার এন্ট্রেন্সেরই ফটো এটা। আর এটা গাড়ি থেকে নামার সময় একটা রিচুয়াল চলছিল অনেকক্ষণ, সেটার ব্যাপারেও বলছি আমাদেরকে, অনেকক্ষণ ধরে গাড়িতে আমাকে বসে থাকতে হয়, তারপরে ফাইনালি ভেতরে গিয়ে ঘেমে টেমে বসে রয়েছি বড়বাবু। তো গাড়ি থেকে নামার সময় এদের একটা কোনো রিচুয়ালস ছিল সেই সময়, যে গাড়ি থেকে নামার সময় কিছু একটা পুজো টুজো করতে হয়। সে পণ্ডিতজি যে এসছেন, সে গাড়িতেই দরজা খুলে মন্ত্রতন্ত্র পড়েই যাচ্ছে, আমি ঘেমে যাচ্ছি, গাড়ি থেকে নামতে পারছি না, করতে হয় ঠিক আছে, সে চলছে। লাস্টে গিয়ে আমার যিনি বড় ভাইরা ভাই, উনি বলছে, আরে পণ্ডিতজি গাড়ি মেয়ে শাদি করা দোগে ক্যা, অন্দর ভি তো জানে তো দুলে কো, উসকা বাদ পুরা শাদি অন্দর হি করা নাকি গাড়ি মেয়ে করা দোগে। এবার যখন ভেতরে গিয়ে বসলাম, তখন এইসব মিষ্টি ফিষ্টি খাওয়ানো, টিকা ফিকা করার, এইসবগুলো সেরিমনিগুলো শুরু হয়ে গেল। এক একজন করে আসছে, মাথায় টিপ পড়াচ্ছে, মিষ্টি খাওয়াচ্ছে। হে উই গো, এখানে ডিকে আর এমকে পাশাপাশি বসে রয়েছে কিছুক্ষণের জন্যে, তারপরে এই রিচুয়ালসটা শুরু হয়ে গেল বিয়ের। এই দেখছো, ইনি হচ্ছেন মামাজি, মামাজি আমার পা ছুঁয়ে প্রণাম করছে। হ্যাঁ, এই ব্যাপারটা আমি তোমাদের ক্লিয়ারিফাই করছি। তারপরে বিয়ের কাজ শুরু, সেখানেও আমি আমার জোকস দিয়ে যাচ্ছি, এমকেকে একটার পর একটা জোকস বলে যাচ্ছি, এমকে আমার জোকস শুনে হাসছে না। এগুলো বিয়ের রিচুয়ালস চলছে। ওই যে বই পড়ছে যেটা মধ্যিখানে বসে, সেটা হচ্ছে ওদের পণ্ডিতজি। হ্যাঁ, নেক্সট আমাদের বিয়েটা কমে গেল কোথায়? আমাদের পণ্ডিতজি, ও আমরাও পণ্ডিতজিকে তুমি ফটো হাঁটা দিও। আচ্ছা, ইনি হচ্ছেন আমাদের বাউন ঠাকুর। তো এইখানে হচ্ছে ইন্টারেস্টিং ক্লাইম্যাক্সের জায়গা, পণ্ডিতজি। এবার আমাদের সঙ্গে আমাদের পণ্ডিতজি আছে, আর ওদের বাড়িতে অলরেডি ওদের পণ্ডিতজি রয়েছে। তো এটা একটা কোলাবরেশন বিয়ে হচ্ছে। আপনারা তো ইউটিউবে অনেক কোলাবরেশন ভিডিও দেখেছেন, এটা হচ্ছে কোলাবরেশন বিয়ে, নন বেঙ্গলি বেঙ্গলি কোলাবরেশন। তো এইবার ওদের পণ্ডিতজি যে এসছেন বাই চান্স, সেদিনকে অ্যাকচুয়াল পণ্ডিতজি, ওনাদের যিনি সিনিয়র পণ্ডিতজি আসার কথা ছিল, তার শরীর খারাপ হয়ে গেছিলো, তো জুনিয়র পণ্ডিতজি এসছে। এবার জুনিয়র পণ্ডিতজি বই পড়ে বলছে, পণ্ডিতজি জুনিয়র পণ্ডিতজি যে না আছেন, বই পড়ে বলছে, উড়ু করে বই পড়ছেন। আমাদের তো পণ্ডিতজি একদম মানে নচিকেতার মতন, একদম মুখস্থ সব কিছু বুঝতেই পারছে, একদম স্মার্ট ট্যালেন্টেড পণ্ডিতজি আমাদের চলে গেছে। তো সে মোটামুটি যতক্ষণ বই পড়ে পড়ে কন্যাদান চলছে, ততক্ষণ অব্দি বরদাস্ত করেছে। সেই মুহূর্তে কন্যাদান হয়ে গেছে, চলো চলো হয়ে গেছে পণ্ডিতজি, মেয়ে এখন আমাদের কন্যাদান হয়ে গেছে, তুমি সাইড নাও, এবার আমি আমার শুরু করছি, এবার আমি আমার কাজ শুরু করছি। হ্যাঁ, শ্লোক তো তুম লোক পুরা রামায়ণ পাঠ কর রে থে না, ইসিলিয়ে হাম লোক কা পণ্ডিতজি বোলা, যদি একটু ভালো করে বলতে পারি, চল ভাই একদম খেলা হবে, এবার তুমি যাও, এবার তুমি যাও, আমরা কন্যাদান হয়ে গেছে, এবার আমরা দেখে নিচ্ছি ভাই। তো তারপরে তো আমাদের ঠাকুরমশাই বিয়ে দিয়ে সব করালেন, যেরকম যেরকম আমাদের রিচুয়ালস আছে বাঙালিতে, সেরকম সেরকম করে বিয়ে হওয়া শুরু হয়ে গেল। সেই ফটোগুলো দেখাচ্ছি। একটা জিনিস যেটা আমি বলার ছিল, যেটা ফটোতে তোমাদের দেখালাম, যে মামাজি যিনি কন্যাদান করলেন,
ওনাদের রিচুয়ালস এটা আছে যে বড় জামাইয়ের পা ছুড়বেন। এটা কিন্তু আমার মানে আনইজি লাগছিল যে উনি আমার গুরুজন, উনি আমার পা ছুটছেন, কিন্তু এটা নিয়ম ওদের বিয়েতে, এটা নিয়ম। এটা একটা নতুন জিনিস আমি শিখলাম সেদিনকে, যে জামাইকে ওরা বড়রা পা ছুঁয়ে প্রণাম করে। এটা আমি জানি না অন্য কোনো কাস্টে আছে কিনা, কিন্তু এদের ভেতরে তো সেই জিনিসটা আছে। তো এই আমাদের বাঙালি মতের বিয়ের রিচুয়ালস সব শুরু। হ্যাঁ, তারপরে মালা বদল হলো। আর এই যে বই বই পড়া পণ্ডিত জি, দেখুন দেখিয়ে গড় সে দেখিয়ে ইস সক্সকো, বই পড়ে যে আমাদের বিয়ে করাচ্ছে, দেখিয়ে দেখিয়ে। তো ফাইনালি বিয়ের সব রকম কাজ কমপ্লিট, আর এই রেজিস্ট্রি হচ্ছে, তারপরে সিঁদুর পড়ানোর সেরেমনিটাও কমপ্লিট হয়ে গেল। তারপরে রাত্রির 12টার সময় আমরা খেতে বসেছি ভেজিটেরিয়ান খাবার, কিন্তু খাবার খুবই ভালো ছিল। তো তোমরা দেখতে চাইছিলে আমাদের বিয়ের সেরেমনির ফটোগ্রাফস, তো দেখিয়ে দিলাম, কোনো ভিডিও আমার কাছে ছিল না, নইলে সেটাও দেখাতে পারতাম। আচ্ছা, তোমরা একটা জিনিস নোটিস করেছো হবে যে নিতার বাবাকে দেখা যায়নি, কারণ নিতার বাবা আমাদের বিয়ের কিছু বছর আগেই উনি মারা গেছিলেন। অ্যাজ আ গার্জেন সব ভাইয়ারাই দাঁড়িয়েছিলেন, প্লাস ওনার মামাজিও এসেছিল। তো এরমভাবেই বিয়েটাকে কমপ্লিট করা হয়, আর খুব পিসফুলি, খুব শান্তিতেই বিয়ে হয়, কোনো রকম প্রবলেম হয়নি। হ্যাঁ, এই হাসি ঠাট্টা তো চলতো, কিন্তু রিচুয়ালসগুলো সবাই সবারটা খুব দারুণভাবে মেনে নিয়েছিল। আর একটা নর্মাল বাড়িতে যেরকম বিয়ে হয় সেরকমভাবেই আমাদেরও বিয়ে হয়েছিল, কোনো রকম কোনো ইস্যুজ হয়নি। খাওয়া দাওয়া, অতিথি আপ্যায়ন খুব ভালোভাবে হয়েছিল, ননভেজ ছিল না বলে যে আমাদের কোনো খেতে অসুবিধে হয়েছিলো না, খাওয়া দাওয়া খুব সুন্দর কোয়ালিটির খাওয়া দাওয়া হয়েছিল, আর যারা যারা খেয়েছিলো বরযাত্রীদের সবাই অ্যাপ্রিসিয়েট করেছিল। তো আজকে এই অবধি থাক, বিয়ের তোমাদের মোটামুটি ফটো টোটো তোমরা দেখতে চেয়েছিলে, দেখিয়ে দিলাম। এরপরে আবার বউ ভাতের অল্প কিছু ফটো টোটো আছে, তারপরে আমরা হানিমুনে চলে গেছিলাম, কোথায় গেছিলাম সেটা নাহলে আজকে বললাম না। তোমাদের যদি ইন্টারেস্ট থাকে তাহলে তোমরা কমেন্টসে আমাদেরকে জানাবে, তাহলে আমরা বউ ভাতের কিছু ফটো আছে, বেশি কিছু নেই, সেটা দেখিয়ে দেবো। আর যদি চাও হানিমুনটাও দেখিয়ে দেবো, যদি তোমরা চাও, যদি ভালো লাগে তাহলেই দেখাবো, না দেখাবো না। তাহলে এনকে ভিডিওটা কাজে শেষ করি। তো ভিডিওটা আজকে এখানে শেষ করে দিচ্ছি, তোমাদের যদি ভালো লাগে লাইক কিন্তু অবশ্যই মাস্ট সবাই করে দিও, যারা যারা সাবস্ক্রাইব করোনি আজকে সাবস্ক্রাইবটা করে দাও। সবসময় যেটা বলি, সবকা মালিক, ওম সাইরাম, ওম সাইরাম, টাটা।